details of Kamel conflict. আমি মনে আছে আমি যখন 96 সালে এমপি দাঁড়াইলাম তখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওনার সাথে হঠাৎ দেখা ওনার কাছে দোয়া চাইছিলাম দোয়া করে সেবার আমি চেয়েছিলাম এইবার উনি আমাকে দাওয়াত দিচ্ছিলেন আসছিলাম ওনার সাথে দেখা করতে নির্বাচনের আগে উনি বলছিলেন যে তুমি শুধু এবার এমপি হবে না এবার মন্ত্রী হবে আল্লাহ তাআলা আমাকে মন্ত্রী করেছেন ওনার দোয়া আল্লাহ তাআলা শুনেছেন আমি সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং সেই সাথে সাথে আমাদের অন্তরুদের আমি আত্মার মাত্রা কামনা করি আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসিব করেন ওনার কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে সেটা হল এই মাদ্রাসাটা সম্পূর্ণ করা বিল্ডিংটা সম্পূর্ণভাবে তৈরি করা আমি একটা বিল্ডিং এর দায়িত্ব নিচ্ছি ওনার কাছে দায়িত্ব দিচ্ছে গতবারে আমি কিছু টাকা দিচ্ছি এবারও ইনশাল্লাহ ওই বিল্ডিং এর জন্য একটা ভালো টাকা আমি ইনশাল্লাহ দেব বিল্ডিংকে সম্পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু এই সম্প্রতি আপনারা এখানে নর্থ বেঙ্গলের লোক বেশি উত্তরাঞ্চলের লোক বোধহয় সবচেয়ে বেশি নাকি আমি সম্প্রতি ওই পার্বতীপুর দয়পুর লালমনিরহাট ঈশ্বরদী এবং বাক্সি ঘুরে আসছে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মানুষের জন্য সস্তা পরিবহন এটা আপনাদের সাথে সহজ করে দেওয়ার জন্য সারা বাংলাদেশে রেল লাইন সব প্রসারিত করার চেষ্টা করছে আমাদের বরিশাল হয়ে আপনার বন্দর এই পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন চালু ইনশাআল্লাহ আরো নতুন নতুন রেল লাইন করছে আমি বোধ হয় 1 তারিখে যাবো আপনাদের বুড়িবাড়ি বুড়িবাড়িতে রেল লাইন চালু করার জন্য ট্রেন যাবে ইনশাল্লাহ সেখানে যাব আমরা চেষ্টা করছি আপনাদের যাতে সুবিধা হয় যাতায়াত সুবিধা হয় এই যে আমি আজকে এখানে আসার কথা দিয়েছিলাম আমি ঢাকার থেকে 8:20 রওনা হচ্ছি এখানে এসে পৌঁছাইছি 10:40 এই রাজবাড়িতে ট্রেনে মাত্র ঢাকা থেকে এসে 2 ঘন্টা 20 মিনিটে 2 ঘন্টা 20 মিনিটে আমি রাজবাড়ি এসে পৌঁছাই এই সুবিধা আগে ছিল এখন আপনারা রাস্তায় থেকে ঢাকা যাইতে খুব বেশি সময় লাগে না সবচেয়ে বড় কথা একটা ট্রেনে উঠলে আপনারা কমলাপুর দিয়ে নামতে পারেন ওখান থেকে ইচ্ছে করলে কক্সবাজার যেতে পারবেন আপনারা আপনারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ তাআলা আমার উপরে যে দায়িত্ব দিচ্ছেন আমি যেন সততার সাথে নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালনে সফল কাজ করি আপনারা দোয়া করবেন আমার আপনাদের দোয়াই আমার সবার আমাদের অন্ধবন্ধুর দোয়া করছিলেন নির্বাচনের আগে আমার এলাকার মানুষ চাইছিল যাতে আমি মন্ত্রী তাদের দোয়া ছিল
এখন কিন্তু আমি এইটুকু দোয়া চাই আপনার কাছে, আপনাদের কাছে, যে আমি যেন সে কথাটা বললাম সততার সাথে, সততার সাথে বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়কে একটা সফল মন্ত্রণালয় হিসাবে আপনাদের সেবায় আমি নিতে পারি, আপনাদের সেবা আমি রেল লাইনকে, রেলপথ মন্ত্রণালয়কে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই এই দোয়াটাই দোয়াতে আমাদের আপনারা সবাই আমাদের চন্দ্রবন্ধুদের মরি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার এই অসমাপ্ত প্রতিষ্ঠান যাতে আরো ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করেন, আরো সুন্দরভাবে আমাদের যারা এখানে আছেন কর্মকর্তারা তারা যেতে পারে, সেজন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।